প্রথম লুঙ্গি কবে পরেছিলে? ক্লাস 5 এ সুন্নতে খাতা সময়। না সুন্নতে খাতা তো মুখেও বলা যায় আমান রেজা। দেখিয়ে দিত। এটা কি? সো উইয়ার্ড পার্ট মানে প্রত্যেকটা ছেলে ইউ নো একটা টাইমে কি ওকে লুঙ্গি পরা তিনটা গুড এন্ড তিনটা ব্যাড সাইড বলো। বা একটা করে বল বলতে। গুড হচ্ছে খুবই রিল্যাক্স। হুম। ব্যাড সাইড সামটাইম ইট গোস আপ। আপ। ওকে। প্রথম শেভ কি সেলুনে করেছিলে নাকি বাবার রেজার ব্যবহার করে করেছিলে? সেলুনে। ক্লাস 9 এ থাকতে। প্রথম কোন বছর বয়সে স্কুল কলেজ নাকি ইউনিভার্সিটিতে কাউকে প্রপোজ করেছিলে? রিজেক্টেড হয়েছো তার কথা এখনো মনে আছে কি? মাউন স্কুলে ক্লাস 5 এ থাকতে। 5 এ থাকতে মানে মানে ক্লাস 5 এ। আমি আচ্ছা ওরা 5 এ থাকতে প্রপোজাল পেতে পারবে আর তুমি প্রপোজ করতে পারবে না। আমি কখনো পাই নাই। এই মাত্র না বললা জনি এটা তো স্কুলে ক্লাস 9 এর কাহিনী। ও আচ্ছা তুমি যখন লাইনে পড়ো তখনও চলো আমি দিয়েছি রিজেক্ট অ্যাকসেপ্টেড না রিজেক্টেড ছিল। ওকে চা না কফি? চা 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 আমি ছিলাম বাট আমি ইদানিং ব্ল্যাক কফি খাই খুব। রাতে ঘুম না আসলে কি করে আমন রেসা? শুটিং থাকলে বা আমার পরের দিন কোর্ট থাকলে আমি ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলি সরি টু সে বিকজ আমার ফ্রি ক্ষেত্রে আমি কোনো চান্স নেই না। আমার ওই জায়গায় কখনো নেটফ্লিক্স কখনো মোবাইল দেখি কখনোই। কোনটা বেশি হারিয়েছো জীবনে টাকা নাকি ছাতা? টাকা নাকি ছাতা? ছাতা তো নাই হারাব করতে কি না ছোটবেলায় আমি তো স্কুলে স্কুলে মানে যাওয়ার সময় রেখে আসতাম তারপরে পরের দিন গিয়ে আর পেতাম না আম্মার হাতে এসে মার ছাতা রেখে আসছো বৃষ্টির সময়। টাকা হারিয়েছি বেশি টাকা? তুমি তো ভালোবাসার কথা বলতেই আসছো যে হারাইছো হারাইছো এর জন্য আর জিজ্ঞেস করলাম না ভালোবাসা কি এরকম হচ্ছে দেখছো কখনো? ওকে বউয়ের বকা থেকে কিংবা গার্লফ্রেন্ডের বকা থেকে বাঁচতে আমার যে কি করতো? চুপ করে থাকি। আগে খুব আর্গুমেন্ট করতাম বাট নাও ইট ইজ ইন মাই এখন যে এজ আমি কোনো আর্গুমেন্ট করি না। ওকে সব এক লাইনে যাই শিউ শিউ দেন ইট স্টপস। ও বলো ওকে ওকে ওয়াশরুমে কোন গানটা সব সময় গুনগুন করে গাও ইদানিং? আমার এই গলায় গান আমি কখনো ট্রাই করি না আল্লাহ না করুক কোনোদিন না করাই উচিত। ওকে খিচুড়ি কাচ্চি নাকি পোলাও? কাচ্চি কাচ্চি। স্কুল জীবনে কোনো শিক্ষকের কথা মনে আছে কি? অবশ্যই। সে কে? মুসলিম উদ্দিন স্যার আমাকে বাসায় পড়াতো। মিজান স্যার অবভিয়াসলি আমার আরও অনেক টিচারদের কথা তো শিক্ষক তো শিক্ষকই প্রতিটা সময় অনেক কিছু শিখেছি তাদের থেকে। আমি তো ভাবছিলাম আমাকে পিটিয়েছিল তো স্যার বেদম পিটিয়েছিল এই জন্য তাকে মনে আছে এরকম কাউকে পেয়ে যাব। আমারও মনে আছে এরকম একজন স্যারের নাম একটা স্যার আছে দেলোয়ার স্যার তো আমি একটা ক্লাসে ফাঁকি দিয়ে আমি ওয়াশরুমের কথা বলে আর পুরো ফুল ক্লাসে আমি আর আসিনি তো স্যার হ্যাঁ তো স্যার ওই ব্যাত নিয়ে গেছে ওয়াশরুমে যে এতক্ষণ ওয়াশরুমে কী করে গিয়ে দেখছে যে আমি বসে আছি কখন ক্লাস শেষ হবে আমি তখন ডুববো এরপর ওখানেই আমাকে ব্যাত দিয়ে পিটাইছে ইচ্ছা মতো। এবার কাছে যাবো সিনেমাতে সুযোগ পেলে সাকিবায়ের নায়িকা হতে চান? ইয়ে অফ কোর্স হোয়াই নট। ওকে শিল্পীদের কি ফিল্ম পলিটিক্স না করলে কাজ পাওয়া যায় না? আই ডোন্ট থিংক সো। করতেই হয় না কাজ কেন পাবে না এটা এখানে পলিটিক্স করার কি আছে? ওকে নায়িকাদের কি সুগার ড্যাডি থাকে? সামটাইমস সামটাইমস নট ডিপেন্ডস। স্কুল জীবনে প্রথম প্রেমের প্রস্তাব দেওয়া ছেলেটার নাম কি ছিল? সাকিব। ও বাবা ও তেরি তার কথা কি এখনো মনে আছে? তার সাথে যোগাযোগ হয়? ও নক করে বাট ওইভাবে কথা হয় না এখনো। ওই মানে ও অপেক্ষায় আছে আই ডোন্ট নো। ওকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম কোন কাজটা করা হয়? ফোন চেক করি অফ কোর্স। ওকে চা না কফি কোনটা বেশি ফেভারিট? কফি সামটাইমস তাও কোল্ড কফি বেশিরভাগ সময় খাই না। আচ্ছা মা নাকি বাবা কে বেশি প্রিয়? বাবা। মেয়ে মানুষ মানে বাবা এক কথায় বলে দিবে তোমার কাছে মেয়ে পটানোর জন্য ছেলেদের কি গুণ থাকা উচিত বলে তুমি মনে করো? পাত্তা না দাও। আমাকে পাত্তা না দিলে আমারটাকে খুব ভালো লাগে।